সুপ্রিয় দর্শক, স্বাগত। জাতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় পালন করেছে জাতীয় শোক দিবস। আমরা নানা আয়োজনে স্মরণ করেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 15 আগস্টের হত্যাকাণ্ডের মতো নৃশংসতার নজির আমাদের ইতিহাসে আর নেই। 75-এ 15 আগস্ট যারা জীবন দিয়েছেন তাদের সবার প্রতি জানাই শ্রদ্ধা। এনটিভির নিয়মিত আলোচনা অনুষ্ঠান এই সময়ে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর উপর থাকছে বিশেষ আয়োজন। এই আয়োজনে আজ দুজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে আছেন বিশিষ্ট কবি ডক্টর মোহাম্মদ সামাদ, প্রো ভাইস চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর আবুল আজাদ, চেয়ারম্যান মুক্তিযুদ্ধ একাডেমিক ট্রাস্ট। আপনাদের দুজনকেই এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে, বঙ্গবন্ধুর উপর আলোচনা অনুষ্ঠানে স্বাগত জানাই। আমি ডক্টর মোহাম্মদ সামাদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। আমরা জাতীয় শোক দিবস পালন করলাম, বঙ্গবন্ধুকে আমরা স্মরণ করেছি, নানাভাবে স্মরণ করেছি, আপনিও বিভিন্ন অনুষ্ঠানে আজকে যোগ দিয়েছেন। আপনার স্মৃতিতে বা আপনার স্মরণে বঙ্গবন্ধু কিভাবে ধরা দেয়? ধন্যবাদ আকাশ। আসলে বঙ্গবন্ধু তো আসলে আমরা পড়াশোনা করে জানা, আর বঙ্গবন্ধুকে আমি দুইবার দেখেছি, একদিন দুইবার আর আলাদা করে আরেকদিন ঢাকায়। সেটা আমরা যখন ক্লাস 8-এ পড়ি তখন এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস, আমি লিখেছিও তো, আমাদের রেল স্টেশন সরিষাবাড়ি, জামালপুরের সরিষাবাড়ি রেল স্টেশনে সবাই শোনা গেল যে বঙ্গবন্ধু আসবেন। তো বঙ্গবন্ধু নামে মানুষের কাছে তখন পড়েছে শেখ সাহেব আসবেন। তা আমরা তখন গেলাম 69 গণঅভ্যুত্থানের মুক্তি পাওয়ার পরে, স্বাস্থ্যটাও তো ই না, শ্যামলা। তো রেল স্টেশনে ওই ই দিয়া, হ্যান্ড মাইক দিয়া এই রেলের দরজায় দাঁড়িয়ে বঙ্গবন্ধু বক্তৃতা করলেন। আর এই রাজনীতির ভাষা বোঝার বয়স আমার কিন্তু তখন হয়নি, ফলে বক্তৃতা কী এটা আমি বুঝিনি। তারপরে এই ট্রেনটা যাবে হলো জগন্নাথগঞ্জ, বঙ্গবন্ধু আরও ওইদিকে চলে যাবেন উত্তরবঙ্গের রাজশাহী দিকে বা সিরাজগঞ্জ হয়ে। তা আমরা যারা ছিলাম, আমি বিশেষ করে, আমরা ই নিয়ে আমাদের বই ছিল হাতে, স্কুলে যাওয়ার সময় ট্রেনের মধ্যে উঠে গেলাম, এরকম আমরা উঠতাম। জগন্নাথগঞ্জে গেলাম, জগন্নাথগঞ্জে গেলে সেখানে একটা বড় মঞ্চ এবং গাঁদা ফুলের মালা বঙ্গবন্ধুর গলায় সবাই দিল। উঁচু মঞ্চ থেকে বঙ্গবন্ধু এখানে আবার বক্তৃতা দিলেন। বক্তৃতা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে আমরা গেলাম আবার নদীর পাড়ে স্টিমার ঘাট, তারপরে স্টিমারটা ছেড়ে দিয়ে চলে গেল দুপুরের দিকে। তো এই বঙ্গবন্ধুরে দেখা প্রথম স্কুলে পড়ার সময়। আর দ্বিতীয়বার 73 সালে 23শে মার্চ বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন ছিল এবং এটা সরবরদি উদ্যানে, তখন বঙ্গবন্ধু বক্তৃতা করেছেন। এবং পূর্ব বক্তৃতাটা তখন তো বুঝি, এসএসসি পরীক্ষা দিয়ে এসছি এখানে, তখন বক্তৃতা এবং বঙ্গবন্ধুর অঙ্গভঙ্গি এবং সেখানে আমাদের ছেলেরা যাতে বাবা মার সেবা করে, লেখাপড়া ঠিক মতো করে, তাস খেলার ভঙ্গি দেখিয়ে বলেছে এইসব চলবে না, শুধু ভঙ্গি দেখিয়ে কিছু বলে নাই। হ্যাঁ, এটা মনে আছে, কিছু উনি বলেন নাই, এটা একটা। আরেকটা হলো যে সেই সম্মেলনে বঙ্গবন্ধুকে তো দেখলাম দূর থেকে, আবার গাড়িতে ওঠার সময় মানে গিয়ে কাছাকাছি করে দেখলাম বঙ্গবন্ধুকে, একটু দেখি ভালো করে। তখন বঙ্গবন্ধুর স্বাস্থ্যটা ভালো, এটা হলো 73 সালে 23শে মার্চ। আর এই সম্মেলনে আমার বিকালের দিক একটা সুন্দর শব্দ, তখন পরিচিত ছিলাম না, আবহমান বাংলার সংস্কৃতি, এটির উপর সকালের সেশনে ছিলেন ফুলহাতা শার্ট পরা পায়জামা পরা রণেশ দাশগুপ্ত, এবং বিকেলেও উনি এই বক্তৃতাটা দিয়েছিলেন। এটা আমরা তখন এইটুকুই মানে। আচ্ছা, আপনার কাছে আরও জানবো বঙ্গবন্ধুর বিভিন্ন বিষয়। আমি ডক্টর আবুল আজাদ, আপনি চেয়ারম্যান মুক্তিযুদ্ধ একাডেমিক ট্রাস্ট, আপনার অনেক গবেষণা আপনার এবং আপনার প্রতিষ্ঠানে আছে। বঙ্গবন্ধু আপনার পঠন পাঠনে বঙ্গবন্ধু কীভাবে ধরা দেয়? আমি খুব চমৎকারভাবে সূচনা করেছেন কবি মোহাম্মদ সামাদ, আমাদের শ্রদ্ধেয় অগ্রজ, তাকে ধন্যবাদ জানিয়ে আমি প্রথমেই আজকের 1975 সালের আজকের দিনের কুলগ্নে একদম প্রভাতের আগে বঙ্গবন্ধুকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তার সঙ্গে যে 16 জন পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, ব্যক্তিগত সহকর্মী এবং নিরাপত্তারক্ষী সেদিন শহীদ হয়েছেন, তাদের সকলের প্রতি, তাদের বিধিহাত্মার মাগফেরাত কামনা করে সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তার দুই মেয়েকে বাঁচিয়ে রাখার জন্য। সে কারণে আজকে জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা, ক্ষমতায় এসে সেই হত্যাকাণ্ডের বিচার করতে পেরেছেন
পেছনে ফিরে যাওয়া বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার পথ বাতলেছেন জাতিকে বাংলাদেশ, সেজন্য আজকে বিশ্বের দরবারে এগিয়েছে। এর কৃতিত্ব বঙ্গবন্ধুরই। আমি যদি ভেবে বিস্মিত হই যদি এই দুই কন্যাও সেদিন মারা যেতেন, এবং ভাগ্যচক্রে তার আগের দিন কিন্তু নারায়ণগঞ্জে শামীম ওসমানের বিয়ে ছিল, শামীম ওসমানের বড় ভাইয়ের বিয়ে ছিল, শেখ কামালকে বিয়েতে গিয়েছিলেন, তাদের সবাই মিলে শেখ কামালকে অনুরোধ করেছে রাতটা থেকে যাও তুমি, কালকে যাও, কিন্তু শেখ কামাল ফিরে এসেছেন এবং ফিরে এসেই মৃত্যুমুখে পতিত হন। সেখানে নারায়ণগঞ্জে থেকে গেলে তিনিও হয়তো বেঁচে যেতেন। যাই হোক, আমি যেটা বলতে চাই যে এই যে হত্যাকাণ্ডটা ঘটল, আমরা বলছি নজিরবিহীন, আপনি দেখেন শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেই তারা জাতির চেতনাকে, মুক্তিযুদ্ধের আদর্শকে ধ্বংস করতে চায়নি, জেলখানায় বন্দী কারারুদ্ধ চারজন জাতীয় নেতাকেও, যারা বঙ্গবন্ধুর অন্যতম ঘনিষ্ঠ সহচর ছিল, নৃশংসভাবে খুন করেছে এবং তারা ইন্ডিমিনিটি দিয়ে এই খুনের বিচার রহিত করেছে। সে সমস্ত কিছুকে আইনি প্রেক্ষাপটে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বিচার করেছেন। তার কাছে প্রস্তাব এসেছিল, আমি খুব বেশি গভীরে যাব না, আমরা গবেষণা করতে গিয়ে এই তথ্যগুলো পেয়েছি যে তোমার পিতার হত্যাকারীরা পৃথিবীর যে যেখানে আছে তাদের সকলের ডেড বডি তোমার সামনে এনে দেওয়া হবে, তুমি আমাদেরকে এটা করে দিতে হবে, যে নো, আইন অনুযায়ী দেশের আদালত বিচার করবে। বঙ্গবন্ধুকে কারা হত্যা করেছে? এই ডালিমরা, ওরা তো ব্যবহার হয়েছে, ওরা খুব নিচু লেভেলের, এই বজলুল হুদা বলেন, মেজর সাহেবদের কথা বলেন, এরা জাস্ট কেরিয়ার। একটি আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রের অংশ হিসেবে বঙ্গবন্ধু এই মৃত্যুমুখে পতিত হয়েছেন, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কারণ আমরা দেখি 74 সালে বঙ্গবন্ধু যখন মিশর সফর করেন তখন মিশরের প্রেসিডেন্ট তাকে 32টি ট্যাঙ্ক উপহার দেন, কামান গোলা বারুদ ছাড়া। সেই ট্যাঙ্কগুলো নিয়েই কিন্তু 75-এর 15ই আগস্ট ধানমন্ডি 32 নম্বরে আক্রমণ করা হয়েছিল। ট্যাঙ্কের গোলা ছড়েনি, কারণ গুলি তো নাই, ছুড়েছে কামানের গোলা, অন্যান্য অস্ত্রের গোলা। ওই 32টি ট্যাঙ্কই কিন্তু ব্যবহৃত হয়েছে তার একটা অংশ। অর্থাৎ চক্রান্তটা শুধু দেশি না, বিদেশিও ছিল। এই যে বঙ্গবন্ধুকে মিশরের আনোয়ার সাদাত এই ট্যাঙ্কগুলো উপহার দিলেন, ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন। 1979 অথবা 1980 সালের দিকে আনোয়ার সাদাত মারা গেলেন, যে ট্যাঙ্ক বঙ্গবন্ধুকে দিয়েছিল এক রেজিমেন্ট 32টা ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কের গোলাতে বক্তৃতারত অবস্থায় মঞ্চেই তিনি ধ্বংস হয়েছেন। আমি আবার সেদিকে যাই না, আমার মনে হয় যে আমার কাছে আরেকটু পরে আসি আপনার কাছে, আবার এটা বিস্তারিত। আসলে এত ঘটনা প্রবাহ দেশে এবং বিদেশে যে আসলে এটা শেষ হবে না, শেষ হবে তা আমরা আবার আরেকটু অন্য প্রসঙ্গে আপনার কাছে আসবো। কবি মোহাম্মদ সামাদ যে কথাটা বলছিলেন, ডক্টর আবুল আজাদ, যে আসলে কুচক্রীরা তো বঙ্গবন্ধুকে সেদিন আক্রমণ করেছিল, কিন্তু আপনার মনে কি এরকম প্রশ্ন আসে না, যেমন অনেক কিছুটা বলছিলেন যে কুচক্রীরা কেন বঙ্গবন্ধুকে বা কেন বেছে নিলেন, তাদের আসলে আসল উদ্দেশ্য কি ছিল, নাটকের আসলে কি চেয়েছিল আপনার? এখানে একটা হলো, পৃথিবী তখন তো দুইটা শিবিরে বিভক্ত, মার্কিন যুক্তরাষ্ট্র বা ডানপন্থীদের একটা, আর একটা সোভিয়েত ইউনিয়নের বামপন্থী বা সমাজতন্ত্রের পক্ষে। বঙ্গবন্ধু কিন্তু মানে এই বাংলাদেশের যে আমাদের সংবিধান তার যে স্তম্ভ ছিল সেগুলো গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ। কাজেই সমাজতন্ত্র এই যে স্তম্ভটা, এটা মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতেই এটার বিরুদ্ধে ছিল, এবং তার ফলাফল হিসেবে তারা নক্রুমাকে হত্যা করেছে, তারপরে পেট্রিস লুম্বাকে হত্যা করেছে, তারপরে জামাল বা গামাল আব্দুল নাসের মিশরের যে প্রেসিডেন্ট ছিল তাকে তারা হত্যা করেছে ওই সময়, তারপরে সুকর্ণ এই হত্যার শিকার হয়েছে, চিলির আলেন্দেই হত্যার শিকার হয়েছে। এবং বঙ্গবন্ধুকে বলছে বিশ্ব দুই ভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে, আমার অবস্থা যদি চিলির আলেনদের মতো হয় তবু আমি এই আদর্শ থেকে বিচ্যুত হব না। অর্থাৎ মেহনতি মানুষের, গরিব মানুষের, সাধারণ মানুষের, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চাই, এটা একটা আন্তর্জাতিক বিষয়।
আরেকটা হলো আমাদের দেশে যে পরাজিত শত্রু, অর্থাৎ একাত্তরে যারা মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছে, যারা এই যে পরে যুদ্ধ অপরাধ হিসেবে যাদের বিচার হলো, এবং এর সাথে পাকিস্তানের একটা প্রেতাত্মারা এবং পাকিস্তান সরকার নিরন্তর ষড়যন্ত্রের মধ্যে ছিল, বঙ্গবন্ধুকে তারা বিচার করে ফাঁসি দিয়ে কিন্তু তারা শেষ পর্যন্ত সফল হয় নাই এবং সেই বঙ্গবন্ধু 10ই জানুয়ারি ফিরে আসলেন এবং ইয়াহিয়া খান, ভুট্টো এদের সাথে নানা রকমের ওই যেটা বললেন যে নানা জটিল হিসাব ছিল, কিন্তু তার চেয়ে বড় হলো আজকে এটা আমি শুনলাম, এটা আমি ওইভাবে জানতাম না, ভুট্টো ক্ষমতায় গিয়ে 300 কোটি টাকার একটা বাজেট ছিল, এটা অপ্রকাশ্য বাজেট, যে বাংলাদেশের মধ্যে একটা গোলমাল তৈরি করা এবং ওই 71-এর প্রতিশোধ নেওয়া, এটা একটা দেশীয় লোকজন তো ছিলই এবং তারা সেই সদ্য স্বাধীন দেশ বঙ্গবন্ধু বাকশাল ঘোষণা করলেন, এই দেশের মানুষের মুক্তির জন্য অর্থনৈতিক মুক্তির কর্মসূচি দিলেন, বঙ্গবন্ধুর বক্তৃতা আমরা শুনেছি আজকে একটা টেলিভিশনে, যে সেখানে বঙ্গবন্ধু বলছেন যে এখানে ঘুষখোর, দুর্নীতিবাদ, চোর, আমি যেভাবে দেশটাকে সাজাতে চেয়েছি সেভাবে অনেকটা পারছি না, এবং এই সুযোগগুলো অর্থাৎ উচ্চ মধ্যবিত্ত কিংবা আমি সহজ কথাই বলতে যে মুক্তিযুদ্ধ করার সময় তো সবাই যে শুদ্ধাচারী ছিল তা তো না, সত্যিকারের মুক্তিযোদ্ধা সত্যিকারের অর্থে মুক্তিযুদ্ধে গেছে কিছু লোক তো ছিল, এমন যারা যেমন সহজ কথা বলতে যে কিছু তো চোর ডাকাত মুক্তিযুদ্ধে সুযোগ সন্ধানী, যেটা সহজ কথা যে সুযোগ সন্ধানীরা গেছে, তাদের স্বার্থ ছিল আর তাদের এত আকাঙ্ক্ষা ছিল যে তারা মুক্তিযুদ্ধের পরে রাতারাতি মানে ধনী হবে, তাদের সমস্ত লোভ লালসা পূরণ হবে, এরাও তো একটা অপপ্রচারে নেমে গিয়েছিল, সাথে ছিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ছিল, এবং বঙ্গবন্ধুর দল যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ কিন্তু যেখানে পাকিস্তানের 24 বছরে বা আড়াই যুগে যারা অর্থ বিত্ত সম্ভ্রম সমাজে মর্যাদা এবং সামাজিক প্রতিপত্তি নিয়েছিল তাদের একটা ক্ষমতা ছিল, সুতরাং হঠাৎ করে কিন্তু বঙ্গবন্ধু একটা স্বাধীন দেশে নানা সমস্যার সম্মুখীন হন, এগুলোকে মুখে আপাত দৃষ্টি একটা কভারেজ দিয়ে আন্তর্জাতিক শক্তি, দেশীয় শক্তি, পাকিস্তান এদের ষড়যন্ত্রের কিন্তু বঙ্গবন্ধু শিকার হয়েছেন। এই যে কথাটা কবি আব্দুল সামাদ বললেন যে দেশীয় শক্তি, আন্তর্জাতিক শক্তি এবং পাকিস্তানি যে শক্তি, সবকিছু মিলিয়ে বঙ্গবন্ধুর উপরে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, কিন্তু একটা ইদানিং গত দুই এক বছর ধরে আমি শুনছি, এবারও এটা বেশ উচ্চস্বরে যে একটা দাবি উঠেছে সেটা হলো যে অনেকে বলছেন যে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, কিন্তু হত্যাকাণ্ড যেটা মানে যে বড় পরিসরে যে ঘটনা মানে এর কোথায় ছিল, যেমন আপনি বলেছেন যে এরা তো কেরিয়ার, তাহলে তাহলে মূলে কারা ছিল, এই হত্যাকাণ্ডের পুরো বিষয়টা তদন্ত করে দেখার জন্য একটা কমিশন করা দরকার, তো সেটা আমরা কেন করতে পারছি না? এটা আরেকটা তৃতীয় বিশ্বযুদ্ধের সামিল হবে, ওই কমিশন করে কমিশনের রায়কে বাস্তবায়ন করা হয়তো শতাব্দী কেটে যাবে, কমিশন রায় তো হয় পরে, কিন্তু আমরা তো জানতে চাই যে আসলে কোথায় কিভাবে ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কিন্তু আপনারা এটা লক্ষ্য করেছেন 91-তে সোভিয়েত ইউনিয়নকে ভেঙে দিয়েছে, ষড়যন্ত্রটা কারা করেছে সেটাও আমরা জানি, কোত্থেকে হয়েছে সেটাও আমরা জানি, একইভাবে 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের কারণে ভাই খুব ভালোভাবে বুঝিয়ে বলেছেন এই যে সমাজতন্ত্রের ব্যাপারটা এখানে এসে যাওয়াতে, এই সমাজতন্ত্র শিবির বিরোধী পক্ষ একজোট হয়ে এই দেশীয় ঘাতকদেরকে উস্কে দিয়েছে এবং তারা কাজটা করেছে, বোকার মতো কাজটা করে ফেলেছে আসলে। হ্যাঁ, বঙ্গবন্ধুকে তারা মারতে পারেনি, কিন্তু কারণটা হচ্ছে বঙ্গবন্ধুকে হাজার লক্ষ কোটি বছর বাঁচিয়ে রাখার মতো কাজটা তারা করেছে, তাকে দৈহিকভাবে শারীরিকভাবে না থাকলেও বঙ্গবন্ধুকে এমন জায়গায় তারা এস্টাবলিশ করে দিয়ে গেছে। আপনার জালিয়ানওয়ালাবাগে যখন হত্যাকাণ্ড হয় তখন সারা ভারতবর্ষে প্রতিরোধ ওঠে, রবীন্দ্রনাথ নাইট খেতাব বর্জন করেন, কিন্তু নজরুল ইসলাম লিখলেন হে জেনারেল তোমার এমন উঁচু একটি স্মৃতিস্তম্ভ আমি নির্মাণ করিব যাহা ভারতবর্ষের সকল প্রান্ত হইতে দেখা যায়, কারণ তুমি ভারতবাসীকে জাগিয়ে দিয়ে গেছ। এরা এই কাজটা করে দিয়ে গেছে, বাঙালিকে কিন্তু জাগিয়ে দিয়ে গেছে। আজকে মানুষের মধ্যে মানুষ কিন্তু চুপ করে থাকার অর্থ অবিশ্বাস করা না, অনেক সময় ভয়ে চুপ করে থাকে, অনেক সময় মেরে ফেলার
জন্য চুপ করে থাকে, মেরে ফেলার ভীতির জন্য চুপ করে থাকে। তো আমরা এই বঙ্গবন্ধুর মতো একটি বিষয় হত্যাকাণ্ড নিয়ে সীমাবদ্ধ থাকি না। কারণটা হচ্ছে আমি মনে করি 75-এর পরে আমাদেরকে বোঝানো হয়েছে বঙ্গবন্ধু 15ই আগস্ট এটা তো একটা শোকের দিবস, দোয়া কালাম খায়ের করো, হ্যাঁ আল্লাহরে ডাকো, হ্যাঁ আল্লাহ যাতে তারে ব্যস্ত নিশ্চিত করে, এই জাতীয় ব্যাপার ছিল। প্রকাশ্যে কোনো অনুষ্ঠান করতে দেওয়া হতো না, শোকসভা করতে দেওয়া হতো না, হয়েছে, রিস্ক নিয়ে করা হয়েছে এবং যারা সেই কাজগুলো করেছে তারাও নিপীড়নের শিকার হয়েছেন। কিন্তু বঙ্গবন্ধু যে বীরেরও বীর, বাঙালি জাতি যে বীরের জাতি, 1971 সালে সমসাময়িক বিশ্বে 10টি সেরা সামরিক শক্তি সম্পন্ন রাষ্ট্রের একটি পাকিস্তান, সেই পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং সেই স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দিয়েছে যে বীর, সে হচ্ছে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা এই জিনিসটা বলা শুরু করেছি এই জননীতি শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মুখ খুলে কথা বলতে পারার সুযোগ পাওয়ার কারণে। বঙ্গবন্ধু বীরেরও বীর, তার তুলনা কার সঙ্গে হবে এই পৃথিবীতে? নেলসন ম্যান্ডেলা? হ্যাঁ অবশ্যই হইতে পারে, ম্যান্ডেলাও আজীবন ত্যাগ স্বীকার করেছেন, তার জাতিকে জাগ্রত করেছেন। আর নাই পৃথিবীতে এরকম বিরল 1-2 জন মানুষ আছেন, বঙ্গবন্ধু তাদের মধ্যে একজন। এবং আমি আরেকটা জিনিস আপনাকে বলতে চাই যে এই বঙ্গবন্ধুর আলোচনার শুরুটা তো আপনি করলেন, শেষ করবেন কোথা দিয়ে? তার আত্মজীবনী তো অসমাপ্ত, অর্থাৎ বঙ্গবন্ধুকে পরিপূর্ণভাবে আলোচনা করে একটা জায়গায় আসার সুযোগ কিন্তু আমাদের নাই। কারণ এই মানুষটি যদি বেঁচে থাকতো তাহলে আজকে এই বাংলাদেশ 47 বছরে কোথায় পৌঁছত এটা কল্পনার বাইরে। সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর এছাড়া হলো যে বঙ্গবন্ধু আমাদের যা দিয়ে গেছে, তিনি তো নিয়ে যান নাই কিছু, তাকে আমরা হারিয়েছি, যা দিয়ে গিয়েছে সেটা আলোচনা করেই তো আমরা শেষ করতে পারবো না। আমরা একটু কবি মোহাম্মদ সামাদ আপনার সাথে আবার একটা আলোচনা আসি, সেটা হলো যে কথাটা ডক্টর আবুল আজাদ বলেছেন যে এই বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদের বিচার করতে অনেক বাধা বিপত্তি পেরোতে হয়েছে, ইনডেমনিটি ছিল, তারই কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে সে বিচার শুরু করেন, প্রথমবার পারেন, দ্বিতীয়বার এসে সে বিচার শেষ করেছে, 5 জনকে ফাঁসিও হয়েছে, কিন্তু 6 জন আবার বিদেশে পালিয়ে আছে, সেটা আমরা এখনো করতে পারি নাই। মানে ঘাতকের মৃত্যুদণ্ড দেয়া যেমন একটা স্বস্তির বিষয়, কিন্তু ঘাতককে আবার ফিরিয়ে আনতে না পারাও একটা আমাদের মনে একটু হতাশা বা দুর্ভাগ্যজনক বলে মনে হয়। তো খুনিদের আমরা এত 8 বছরও কেন ফিরে আনতে পারলাম না, এটা আমার যথেষ্ট আন্তরিক ছিলাম। এই আগেরটা একটু বলি যে বঙ্গবন্ধুকে হত্যার যে নীল নকশা, জি, সেটাকে উন্মোচন করা যাবে না, এটা ঠিক না এখন। আর এই জন্যে যে অনেক বই পুস্তক প্রকাশিত হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অ্যাম্বাসেডারদের সেই সময় রিপোর্টগুলি দিচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের সময়ের, আবার বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে তাদের কাছে কাগজপত্র আছে, ইন্ডিয়ার কাছে আছে, তারপরে ক্লাসিফাইড ডকুমেন্ট, যখন ক্লাসিফাইড হবে ডকুমেন্টগুলো, যখন এগুলো প্রকাশ করা মানে ছেড়ে দিবে, সেগুলো যদি আমরা পাই, আমরা নিজেরাও তা নিই, বই পুস্তক অনেক লেখা হচ্ছে, সংবাদপত্র আছে, আর ও এর সাথে যুক্ত হলো এই কথাটা, অর্থাৎ গাদ্দাফি আশ্রয় দিয়েছিল বঙ্গবন্ধুর খুনিদের, পাকিস্তান আশ্রয় দিয়েছিল বঙ্গবন্ধুর খুনিদের, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যানাডা এরা আছে এবং এরা আইনের দোহাই দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু কিছু কিছু স্টেটে মৃত্যুদণ্ড আছে, কানাডায় এই মৃত্যুদণ্ডটা নেই, এবং ওদের একটা আইন আছে যে মৃত্যুদণ্ড প্রাপ্ত কোনো, যদি যেহেতু মৃত্যুদণ্ড ওদের দেশে নাই শাস্তি হিসেবে, মৃত্যুদণ্ড প্রাপ্ত কোনো লোক যদি রাজনৈতিক আশ্রয় পায় তাহলে তাকে সেই দেশে ফেরত দেওয়া হবে না। এই আইনের মধ্যে একটা আইনের মানে ফাঁকফোকরের মধ্যে তারা আছে। সুতরাং যে ফিরে না আনার যে বিষয়টা, সরকারের পক্ষ থেকে তো চেষ্টার কোনো ত্রুটি নেই, আর বাকিটা যে এইটা চেষ্টা করছে এভাবে, এই আনা না আনার সাথে এত হতাশ হওয়ার কিছু নেই, মানুষের তো জীবনের একটা শেষ আছে। বঙ্গবন্ধু হত্যার বিচার যখন 96 সালে বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় গিয়ে ইনডেমনিটি অধ্যাদেশ পার্লামেন্টে বাতিল করে, বাতিল করার পরে বিচারের পথটা সুগম হয় এবং বাংলাদেশ একটা কলঙ্কমোচনের পথে গেছে। এই বিচারের সময় এর মধ্যে বিএনপি ক্ষমতা চলে আসে এবং আজকে যে শোক দিবস, 96 সালে কিন্তু রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করার সিদ্ধান্ত হয়,
2001 সালে বিএনপি জামাত ক্ষমতা আসার পর এবং দেশে যে তাণ্ডব লীলা ছিল তখন আমরা গেছি বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর অত্যাচার, প্রফেসর আনিসুজ্জামান, অজয় স্যার, এদের সাথে আমিও গেছি। সেই সময় তারা কিন্তু শোক দিবস পালনটা বাতিল করে দেয়। বাতিল করে দেওয়ার পরে আবারও তত্ত্বাবধায়ক সরকারের সময় হাইকোর্ট, অর্থাৎ আমাদের হাইকোর্ট আবার আইন করে 2008 সালে এই শোক দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য রায় দেয়। সেই রায়ের ভিত্তিতেই কিন্তু এখন পর্যন্ত আমরা শোক দিবস পালন করছি। কাজেই যারা এদের বয়স, এরা হয়তো এমনি প্রয়াত হবে কিংবা কারোর কী অবস্থা আমরা পুরোটা জানি না, আর আন্তর্জাতিক আইনে নানা ফাঁকফোকরের মধ্যে আমরা চাইলেই সেই লোকগুলো, কিন্তু বিচার যে হয়েছে, পাঁচজনের ফাঁসি হয়েছে, তার ধারাবাহিকতায় যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, এবং যারা বঙ্গবন্ধুর বিচারকে প্রলম্বিত করেছে, বঙ্গবন্ধুর বিচারের কথা, আমরা ছাত্র জীবনে ইউনিভার্সিটি হলে 8-10 জন স্লোগান দিতাম, বাংলা হবে এ মুজিব হত্যার পরিণাম, বাংলা হবে ভিয়েতনাম, মুজিব হত্যার বিচার চাই, বিচার চাই, কিন্তু কল্পনার মধ্যে আসে নাই যে জীবনে মুজিব হত্যার বিচার, সেই বিচার তো হয়েছে, সেই বিচার তো হয়েছে। কাজেই প্লটও যারা নীল নকশা করেছে তাদের, তারাও যে আমরা যদি না দেখে যেতে পারি তা আমার পরবর্তী প্রজন্ম নিশ্চয়ই এটা দেখে যেতে পারে। ডক্টর আবুল আজাদ, আপনি যেটা বলছিলেন যে বঙ্গবন্ধুকে আসলে শারীরিকভাবে বা দৈহিকভাবে হয়তো তারা হত্যা করতে পেরেছে, কিন্তু তাকে আসলে তো হত্যা করা যায়নি, বা তার চেতনা বা তিনি যে আমাদের আদর্শ দিয়ে গিয়েছে। কিন্তু যদি দেখেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে আমাদের চিন্তায় মননের তো একটা ক্ষত হয়েছে, একটা অপূরণীয় ক্ষতি হয়েছে, কিন্তু সেটা কি আমরা পূরণ করতে পারবো কোনোভাবে? এটা পূরণ করার স্বপ্নটাই ছিল বঙ্গবন্ধুর আদর্শ। বঙ্গবন্ধু বলেছেন, আমার দেশের কৃষক, আমার দেশের শ্রমিক, এরা যখন তিন বেলা পেট পুরে খেতে পারবে, রাতে শান্তিতে ঘুমাইতে পারবে, সেদিনই আমার স্বপ্ন পূরণ হবে। বঙ্গবন্ধু এই কথাটা কিন্তু বলেছেন। এবং এই যে বলার জন্য নেতৃত্ব গুণের এই জায়গায় আসতে বঙ্গবন্ধু কী কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে এসছেন সেটা আপনারা দেখেছেন। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশে এই পূর্ব তৎকালীন পূর্ব পাকিস্তানে আসার পর এই ভাষা আন্দোলন শুরু হলে তাকে জেলখানে নিয়ে গেল। 355 দিন মোট উনি 3055 দিন মোট উনি জেল খেটেছেন, 16 অথবা 17 বার প্লাস 19টা জেলায় মামলা ছিল 19 দিন, মানে আজকে ঢাকায় হাজিরা দিয়ে কালকে টাঙ্গাইল, তারপর দিন রংপুর, এইভাবে তাকে হেনস্থা করা হয়েছে। সেই শেখ মুজিবুর রহমান মৌলানা ভাষানি একবার ওনাকে নারায়ণগঞ্জ পাঠিয়েছেন একটা কাজে, এবং ওনাকে 1.50 টাকা দিয়েছেন যে যাবা আসবা। বঙ্গবন্ধু সাইকেল চালিয়ে নারায়ণগঞ্জে গেছেন, কাজটা সেরে ফিরেছেন এবং 50 পয়সা ভাষানি সাহেবের হাতে ফেরত দিয়েছেন। তো ভাষানি সাহেব বলেন, যেটা কী যে আপনি যে আমার যাওয়া আসার খরচ দিয়েছেন 1.5 টাকা, এই 50 পয়সা রয়ে গেছে, আমি সাইকেলে গেছি আর 1 টাকা দিয়ে আমি 2 বেলা খেয়েছি। তখন কিন্তু শেখ মুজিবুর রহমান যথেষ্ট পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব এই বাংলাদেশে, পূর্ব পাকিস্তানে। এই শেখ মুজিবুর রহমান বলেই সম্ভব হয়েছে যে ক্ষুধার্ত মানুষের, নিরন্ন মানুষের পাশে থাকার দাবি জানিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়া। সেটাই আবার আসবো আপনার কাছে। মোহাম্মদ সামাদ, আপনি একটা প্রশ্ন করি আপনার কাছে, সেটা হলো আপনি নিজে একজন কবি, বিশিষ্ট কবি, বঙ্গবন্ধুকে বলা হয় রাজনীতির কবি। আমরা যদি তার যে অসমাপ্ত আত্মজীবনী যা স্যার নিজে নিয়ে এসছেন, কারাগারের রোজ নামচা পড়ি, আমরা অনেক নতুন নতুন তথ্য জানতে পারি। আপনি বলছেন যে বঙ্গবন্ধুকে আপনি পড়ে পড়ে জেনেছেন, বঙ্গবন্ধু সম্পর্কে অনেক রকম অনেকভাবে পড়েছেন। সেই একজন কবি হিসাবে রাজনীতির কবিকে আপনি কীভাবে দেখেন? আসলে আকাশ, এই প্রশ্নটা খুবই সুন্দর। সেটা হলো কবি যে শব্দটা, কবি অভিধাটা আসলে একটা সার্বভৌম মানুষ, এবং এই কবি একজন সার্বভৌম, এবং কবি স্বপ্নিক, কবি স্বপ্ন দেখে। হ্যাঁ, তো এই যে স্বপ্ন দেখে, যেমন সে যদি প্রেমের কবিতা লেখে তার প্রেমিকার কাছে সে উড়িয়া চলে যাবে কোনো একটা সময়, এরকম আমাদের একজন শিক্ষক এটা বলতেন, আরবির শিক্ষক, যে উড়িয়া চলে যাওয়ার যে কল্পনা,
বা আমি এক সময় আমি আর আসতাম সানি আমরা একদম ই করলাম যে এই যে শহরে এত যানজট যে একটা উড়ে যদি যেতে পারতাম উপর দিয়ে সানি একটা ছড়া লিখলো, আজকে কিন্তু এরকম গাড়ি আবিষ্কার হচ্ছে টেলিভিশন দেখাচ্ছে। কাজেই বঙ্গবন্ধু হলো একটা স্বপ্নের নায়ক, তিনি এই বাংলাদেশকে ধারণ করেছেন বুকের মধ্যে এবং পাকিস্তান রাষ্ট্র হওয়ার পরে বঙ্গবন্ধু কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর হলওয়েল মনুমেন্ট ভাঙ্গার আন্দোলনে যোগ দিয়ে শুরু করেছেন। আমি এটাও বলবো মুঙ্গেরে বিহারের বর্ধমানে সেই সমস্ত 47 দাঙ্গার তারপর দুর্ভিক্ষের সময় বঙ্গবন্ধু কাজ করেছেন মানব সেবা। আত্মজীবনীতে আছে যে কুমিল্লার যারা ধান কাটে রংপুর কুড়িগ্রামের লোকরা ধানের একটা অংশ পায় একটা টাকা পায়, তাদের আন্দোলনে গোপালগঞ্জ থেকে খবর পাওয়ার পরে কুমিল্লায় গিয়ে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণী কর্মচারীদের যে আন্দোলন, তাদের নিপীড়ন, তাদের চাকরি নানা হেনস্থা, তার বিরুদ্ধে আন্দোলন করে ঢাকায় ভাষা আন্দোলন করেছেন। 11 মার্চ 1948 গ্রেপ্তার হয়েছেন এবং 1951 পর্যন্ত কিন্তু 11 মার্চ ভাষা দিবস হিসেবে পালিত হইত। 21 ফেব্রুয়ারির পরে আবার 21 ফেব্রুয়ারি ওই শহীদ হওয়ার পরে, এই গুলি হওয়ার পরে আমাদের রফিক সালাম জব্বররা শহীদ হওয়ার পরে এইটা ভাষা দিবস পরিবর্তন হয়। তো এই যে 21 ফেব্রুয়ারি 69 গণঅভ্যুত্থান আগরতলা ষড়যন্ত্র মামলার নামে 70 নির্বাচনের মধ্যে দিয়ে অবিসংবাদিত নেতা এবং তিনি যে 6 দফা দেন, 6 দফা একটা গুরুত্বপূর্ণ, এবং তখন হুসেন শহীদ সরওয়ার্দি কিন্তু প্রয়াত হন এবং প্রয়াত হলে হুসেন শহীদ সরওয়ার্দি যে ছায়াটা এটা তা বা মান্য করার বিষয়টা বঙ্গবন্ধুর মাথা থেকে আরও চলে যায়। চলে গেলে বঙ্গবন্ধু 6 দফা মানে স্বায়ত্তশাসন, স্বায়ত্তশাসন মানে পাকিস্তানের সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ন্ত্রণ কিন্তু অনেকটাই আলগা হয়ে যায়, এইটা পাকিস্তান সরকার কখনো মানতে চায় নাই। এবং এইটা যারা আমাদের সাথে যাদের পরিচয় হয়েছে, যেমন প্রয়াত জননেতা আব্দুর রাজ্জাক, রাজ্জাকভাই বলেছেন বঙ্গবন্ধু বলেছে 6 দফা একটা সিঁড়ি দিলাম স্বাধীনতায় যাওয়ার জন্য। তারপরে নিউক্লিয়াস গঠিত হয়েছিল এই আব্দুর রাজ্জাক, কাজী আরেফ আহমেদ, শেজুল আলম খান, আব্দুল কুদ্দুস মাখন এদের দিয়া যে বঙ্গবন্ধু বোধহয় 67-68 একটা নিউক্লিয়াস গঠন করে দিয়েছেন যে আমরা দেশটা স্বাধীন করব, পতাকা তৈরি হয়েছে যেখানে। কাজেই এই যে একটা স্বপ্নবান মানুষ এবং রাজনীতিও ঠিক সেই রকমই যে যে যাই বলুক 6 দফা দিয়া 70 নির্বাচনে। এবং আরেকটা হলো যে আমি 70 নির্বাচনের 7 মার্চের ভাষণে যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি বাংলার মানুষের অধিকার চাই, এই যে একটা স্বপ্নিক মানুষ, এই স্বপ্ন দিয়ে যিনি একটা দেশ, মানে স্বপ্নের সিঁড়ি, স্বপ্নের পর স্বপ্ন দিয়ে মানুষ নিজের স্বপ্ন দেখেছেন এবং বাঙালি জাতিকে স্বপ্নবান করে তুলেছেন এবং নিরস্ত্র জাতিকে সশস্ত্র মুক্তিযুদ্ধে নিয়ে গেছেন। কাজে তিনি যে রাজনীতির কবি, এইভাবেই তাকে একটা সার্বভৌম নেতা এবং সব একদম স্বপ্নিক নেতা সেইভাবেই তিনি বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবেও কিন্তু পরিচিতি পেয়েছেন। সবচেয়ে মানে বলা যায় যে যে একজন কবি স্বপ্ন দেখায় কিন্তু তিনি স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্নটাকে বাস্তবায়ন করেছেন মহাকবি, মহাকবি। এইটা একটা কথা বলি আকাশ, সেটা হলো যে আমাদের শ্রীমদ ভগবত গীতা, আমাদের এই দেশের সমস্যা হলো কি একটা ধর্মগ্রন্থের নাম বললে কিংবা আমাদের কোরআন শরীফ, সেখানে দেখা যায় যে তুমি প্রার্থনা করো এবং জমিনে ছড়িয়ে পড়ো। এবং শাস্ত্রে আছে এমন যদি কোনো মানুষ জ্ঞান অর্জন করে সে সম্মানিত হবে, আর কেউ যদি জ্ঞান অর্জন করে এবং জ্ঞানকে কাজে লাগাইতে পারে তাহলে সে অধিক সম্মানিত হবে। কাজে স্বপ্ন দেখা এবং স্বপ্ন বাস্তবায়ন করা যে মহৎ মানুষ এটা পারে সে অধিক সম্মানিত হবে। বঙ্গবন্ধু সেই জন্যই রাজনীতির কবি, সেই জন্যই আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। অবশ্যই ডাক্তার আবুল আজাদ, আপনার কাছে একটু আসি, আমরা আলোচনা প্রায় মানে শেষের দিকে চলে এসেছি, কিন্তু আপনি যেটা বলছিলেন যে আপনি তো শুরু করেছেন আলোচনা, শেষ করবেন কি দিয়ে, আপনার কাছে আমি জানতে চাই যে বঙ্গবন্ধু 43তম মৃত্যুবার্ষিকীতে এসে কি আমাদের কি একটু আত্মজিজ্ঞাসা করার প্রয়োজন আছে কিনা, যে তিনি যে সেই আরাধ্য সোনার বাংলা করতে চেয়েছেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন, স্বপ্ন দেখিয়েছেন, সোনার বাংলা করতে চেয়েছেন, সেই স্বপ্ন আমরা আসলে কতটা বাস্তবায়ন করতে পারি, এই স্বপ্নটা বর্তমানে ধারণ করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা। কিন্তু এই 47 বছরের মধ্যে মাঝখানের যে 21 বছর সামরিক সরকার এবং যুদ্ধাপরাধী জামাতিরা জঙ্গিরা দেশ শাসন করেছে, এই শাসনের সময় মানুষের চরিত্রকে এমনভাবে নষ্ট করা হয়েছে আমাদের দেশে, প্রশাসনের সিস্টেমগুলোকে এমনভাবে ভঙ্গুর করে দেয়া হয়েছে,
কাজের মানদণ্ডকে এমনভাবে নামিয়ে আনা হয়েছে, এসব কারণে আমরা নেতৃত্ব যতটা চাইছেন মাননীয় প্রধানমন্ত্রী, যতটা দ্রুত সোনার বাংলা স্বপ্নের, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে বাস্তবায়ন করতে চাচ্ছেন, কাজটা এগুচ্ছে না, এগুবে। একদল সাহসী মানুষ চাই, বঙ্গবন্ধুর সৈনিক আজকে নেত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশে যদি সেইরকম যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, তার পরীক্ষিত সৈনিকরা আছেন, অবশ্যই আছেন, নাহলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে একটা ধাপে উন্নীত হতো না, একটু সময় লাগবে। এবং জননেত্রী শেখ হাসিনার পক্ষে যদি দায়িত্ব পালন করা সম্ভব হয়, আমি নিশ্চিত আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশ সেই স্বপ্নের সোনার বাংলায় পৌঁছবে। কবি, আপনি তো কবি, আপনি তো স্বপ্ন দেখেন, আপনার স্বপ্নে কি আছে সেই আরাধ্য সোনার বাংলা, যে বঙ্গবন্ধু যেটা দেখেছেন, যে স্বপ্ন দেখেছেন, কিন্তু তিনি সেই সোনার বাংলা দেখে যেতে পারেন নাই, কিন্তু আমাদেরকেও দায়িত্ব দিয়ে, আমাদের উপর সে দায়িত্ব বর্তায়, কিন্তু আমরা কতদূর কতদূর নিষ্ঠার সাথে সেটা করতে পারছি? সেটা আকাশ এই বিষয়ে বলার আছে, বলার আছে এই জন্যে যে বঙ্গবন্ধু তো মাত্র 3 বছর, 3.5 বছর সময় পেয়েছিল, এবং সেই সময়ের মধ্যে ব্রিজ কালভার্ট থেকে শুরু করে আজকে যে সমুদ্র বিজয় আমাদের, সে আইনও বঙ্গবন্ধুর করা। আজকে যে এই যে ছিটমহল সমস্যার সমাধান প্রায় 6 দশক পরে, সেই চুক্তিও মুজিব ইন্দিরা চুক্তি, এবং ভারতের পার্লামেন্টে মানে সকল দল মিলেমিশে সমর্থন করেছে। এবং এইভাবে বঙ্গবন্ধুর একটাই স্বপ্ন যে বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। এবং শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, তিনি যে 96 সালে একটু সময় পেয়েছিলেন, আবার এই যে 3 টার্মের মতো বা এই যে 10 বছর আবার যাচ্ছে, এর মধ্যে বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে, তার মাথাপিছু আয় বেড়েছে, বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশের মানে ধাপে চলে গেছে, এবং গ্রামে গঞ্জে এই যে তথ্য প্রযুক্তির বিকাশ, এই যে গ্রামে গঞ্জে তথ্য প্রবাহ হয়ে গেছে, তারপরে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, মৎস্য উৎপাদনে বাংলাদেশ পৃথিবীর চতুর্থ স্থানীয়, সবজি উৎপাদনে এরকম, আম এগুলো বিদেশে যাচ্ছে, 127টা দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হয়, এবং বাংলাদেশে কিন্তু খাদ্যের অভাব সেটা নাই। আমাদের যে ছোটবেলা, আমাদের কৈশোর, এমনকি আমাদের যৌবনকালে মানুষের যে দুঃখ কষ্ট ছিল সেটা নাই। এটা হলো যে বঙ্গবন্ধু হাসি ফোটাতে চেয়েছিলেন, বাকশাল করেছিলেন যে সমাজতন্ত্র করবেন। তার কন্যা শেখ হাসিনা গতকাল চোখের পানি ফেলতে ফেলতে এই যে কত ব্রিজ কাল উদ্বোধন করেছেন, তিনি এখানে হিজরাদের জন্য তিনি একটা বাজেট দিয়েছেন, গরিব মানুষদের আশ্রয়ন প্রকল্প করেছেন, সোশ্যাল সেফটি নেট প্রকল্প করেছেন। আরেকটা হলো বাইরের, সেটা হলো এই যে রোহিঙ্গা, 10-12 লক্ষ রোহিঙ্গাকে তার এখানে পালতে হচ্ছে, বা তাদের খাবার দাবার এখানে তাদের আশ্রয় দেওয়া হয়েছে। এইভাবে বঙ্গবন্ধুর শোষিতের যে সুশীতের মুক্তি বা দুঃখী মানুষের হাসি ফোটানোর যে স্বপ্ন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, এবং সেটা বাস্তবায়ন তার কন্যা করছেন। আরেকটা জিনিস হচ্ছে যে তিনি যখন কথা বলেন, তিনি একজন ধার্মিক মানুষ, এবং তিনি যখন কথা বলেন তখন দেখা যায় যে তিনি বলেন যে আমার আব্বা অর্থাৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনে হয় আমাকে স্বর্গে থেকে বা বেহেস্তে থেকে আমাকে নির্দেশ দিচ্ছেন, আমি তার চিন্তা করি যখন তার থেকে নির্দেশ পাই, এবং সেই কারণে আমি অনেকগুলো কাজ এবং নিষ্ঠার সাথে তার যে কর্মঘণ্টা, তিনি বলে 4-5 ঘন্টা তিনি ঘুমান। এই যে আসলে বেশি মানুষের দরকার নেই এরকম, যে মূল যে রাষ্ট্রের যে মূল পরিচালক, মূল নায়ক বা প্রধানমন্ত্রী যিনি মানে এক নির্বাহী ক্ষমতা যার হাতে, তিনি এইভাবে যে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এর মধ্যে দিয়েই বঙ্গবন্ধুর স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে। এবং আমরা আশা করি যে শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, যে কমিউনিটি ক্লিনিক একটা, হ্যাঁ, এবং বিশ্ববিদ্যালয়ে স্কুল কলেজে, এই যে 2 দিন আগে 271টা কলেজ সরকারি করা হয়েছে, তারপরে বঙ্গবন্ধু প্রাইমারি স্কুলের শিক্ষক, সুতরাং বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে, এবং রোল মডেল হিসেবে নানা জায়গায় নারীর ক্ষমতায়ন, নানা বিষয়ে দারিদ্র মোচনের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে এগিয়ে, এটি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ সেদিকে পাব। আমরা একদম দুজনের কাছে এক মিনিট করে একটা কথা বলি, কারণ আমরা যখনই এই ধরনের বঙ্গবন্ধুর উপর যখন আলোচনা করি, তরুণদের প্রসঙ্গটা মাথায় রাখতে হয়, কারণ তরুণরাই তো আগামী দিনে ভবিষ্যৎ। আজকে তরুণ যারা, তারা কিন্তু বঙ্গবন্ধুকে শুনছে,
তার বক্তব্য শুনছে, তার বই পড়ছে, যেমন কারাগারের রোজদামচা, আত্মজীবনের এগুলো পড়ছে এবং অনুপ্রাণিত হচ্ছে, তারা আজকের তরুণ যারা যে বাংলাদেশ চায়, সোনার বাংলা বাংলাদেশ বঙ্গবন্ধু কিন্তু সেই বাংলাদেশই করতে চেয়েছিল। তরুণদের উদ্দেশ্যে যদি কিছু বলেন বঙ্গবন্ধুকে কেন্দ্র করে, জাস্ট সংক্ষেপে এক মিনিটও হয়তো সময় পাবেন। এক মিনিট, ওকে, আমি শুরুটা করি এভাবে। ইতিহাস বলে একজন শুরু করে আরেকজন শেষ করে, ইতিহাস সেই তথ্যটাই লিপিবদ্ধ করেছে। তরুণদের ইতিহাস পড়তে হবে এবং তাদেরকে যারা পড়ায়, এই দীর্ঘ ৪৭ বছরে যারা শিক্ষকতার আসনে পৌঁছেছেন, পড়াচ্ছেন, তাদেরকেও পড়তে হবে। আমরা একটা কর্মসূচি আছে আমাদের একাডেমির, ভারত সরকারের অর্থায়নে আমরা বছরে ২০০০ স্কলারশিপ দিই ভারতীয় দূতাবাস এবং মুক্তিযুদ্ধ একাডেমি যৌথভাবে সারা দেশে। তো এটা নিয়ে যখন আমরা বিভিন্ন জেলা সদরে যাই, মুক্তিযোদ্ধার সন্তান সে মুক্তিযুদ্ধের ইতিহাসের অনেক তথ্য জানে না, কিন্তু আমরা যখন দিনব্যাপী তাদেরকে ফিল্ম দেখাই, এক্সিবিশন করি, শো দেখাই, ৩৫০টা ছবির একটা সিরিয়াল দেখাই, তখন ওরা বলে, স্যার আমাদের স্কুলে একদিন চলেন, আমাদের স্কুলে একদিন চলেন। এই জিনিসগুলো, এই তথ্যগুলো তাদের সামনে তুলে ধরতে হবে, তাদের সামনে বেশি বেশি করে জেলা প্রশাসনকে দায়িত্ব দিতে হবে। শুধু জেলা শিক্ষা কর্মকর্তার উপর দায়িত্ব দিয়ে রাখলে চলবে না। আমি এটাকে বিশেষ গুরুত্বের সঙ্গে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রীর কাছে, আমি ইভেন কি ডক্টর মোহাম্মদ সামাদ, মাননীয় প্রভাইস চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি ওনাকে অনুরোধ করব, উনিও সরকারের খুব ঘনিষ্ঠ একজন, যে বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে শিশুদেরকে তৈরি করতে হবে। ভবিষ্যৎ তো ওরাই বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে, শিশুরাই প্রত্যেককে একজন বঙ্গবন্ধু তৈরি করতে হবে, যুদ্ধের প্রতি তথ্যটা পৌঁছে দিতে হবে। ধন্যবাদ। আমি এই বিষয়ে একটু আসলে রবীন্দ্রনাথের কবিতাটা ঠিক আমার মনে আসছে না, যে সত্যকে ভালোবাসছিলাম, সত্য যে সত্য কঠিনেরে ভালোবাসছিলাম, হ্যাঁ সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসছিলাম, সে কখনো করে না বঞ্চনা। তরুণদের কাছে আমার কথা হচ্ছে যে এই জাতির যে ইতিহাস, যে সঠিক ইতিহাসটার উপর ভিত্তি করে এটা পাঠ দরকার, জানা দরকার, এবং বর্তমান যে প্রজন্ম তাদের সঠিক ইতিহাসটা যদি আমরা জানাতে পারি এবং কোন পথে এই জাতি আমরা এই জায়গায় এসেছি, যে দক্ষিণ পূর্ব এশিয়ার ৫৫০০ বছর ইতিহাসে আমরা জীবন দিয়ে, সম্ভ্রম দিয়ে, রক্ত দিয়ে এই দেশটা স্বাধীন করেছি এবং এই দেশটা আমরা উন্নতির শিখরে নিয়ে যেতে চাই, তথ্য প্রযুক্তি বা নানাভাবে এই দেশকে আমরা কাজী, শুধুই পাঠ এবং সত্য জানা, সত্য জানলে তাহলে এই দেশের মানুষ যে রক্ত দিল, জীবন দিল, সম্ভ্রম দিল, তাহলে তাদেরও একটা শ্রদ্ধা আসবে এবং তারা সত্য জেনে নিষ্ঠার সাথে, সততার সাথে দেশপ্রেম যদি জাগ্রত হয় তাহলে তাদের এই দেশটাকে তারা এগিয়ে নিয়ে যাবে, কারণ এখনকার যার তারা তো কেউ থাকবে না। কাজেই সত্যকে জানা, ইতিহাসটা সঠিক জানা এবং নতুন প্রজন্ম এদের মধ্যে যে তথ্য প্রযুক্তি বা নতুন জ্ঞান, নতুন প্রজ্ঞা, নতুন আবিষ্কার, এগুলোকে মানে একত্র করে তারা দেশটাকে নিয়ে যায়, এগিয়ে নিয়ে যায়, তাহলেই সেটা বঙ্গবন্ধুর স্বপ্ন। এবং এদেশের যে ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা দেশ যে দেশ স্বাধীন করেছি, তাহলে এই সত্য জানা, সত্য ইতিহাস জানা, এইভাবে আমি আবার একটু বলি আকাশ কথাটা, যেহেতু রেকর্ডিং, এই যে আমরা ৫৫০০ বছর ইতিহাসে দক্ষিণ পূর্ব এশিয়ার আমরা একটা দেশ জীবন দিয়ে, সম্ভ্রম দিয়ে, রক্ত দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্ব অর্জন করলাম, এর সঠিক ইতিহাস জানা, তার সাথে পৃথিবীর নতুন প্রযুক্তি এবং সারা পৃথিবীর সাথে যোগাযোগ রক্ষা করে নতুন প্রযুক্তি গ্রহণ, নতুন জ্ঞান গ্রহণ এবং বিজ্ঞান ভিত্তি, বিজ্ঞান মনস্ক হয়ে এবং নির্মোহ হয়ে নিষ্ঠার সাথে যদি তারা কাজ করে তাহলে এই দেশ এগিয়ে যাবে। তরুণদের কাছে এটি আমার একটা অনেক ধন্যবাদ ডক্টর আবুল আজাদ এবং বিশিষ্ট কবি ডক্টর মোহাম্মদ সামাদ। আমরা সুন্দরভাবে আমরা অনুষ্ঠানটা শেষ করতে পেরেছি। প্রিয় দর্শক, আপনাকেও ধন্যবাদ। আমরা এই যে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর উপর বিশেষ আলোচনা করলাম, এই যেটা বললেন যে সোনার বাংলা গড়ার যে স্বপ্ন, আরাধ্য স্বপ্ন ছিল, তারই কন্যা বঙ্গবন্ধু শেখ হাসিনা এখন ক্ষমতায় আছেন। তিনি শোকবাণীতে যেমনটি বলেছেন যে শোককে শক্তিতে পরিণত করে সোনার বাংলা গড়তে হবে, তিনি কিন্তু ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। যেমন কবি সামাদ বলেছেন যে সত্য যেমন জানতে হবে, জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তিও হাতে নিতে হবে। শেখ হাসিনা কিন্তু সেটাই বলেছেন, সোনার বাংলার আরেকটি নাম কিন্তু ডিজিটাল বাংলাদেশ। আমরা প্রত্যেকে
আসুন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এক একজন কারিগর হয়ে উঠি। আপনারা সবাই ভালো থাকবেন।